নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবাসী। মনিবের কাছে বিশ্বাসী হয়ে কাজ করাতেও যে বিপদ আছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারলুম যখন কলম ছাড়িয়ে তিনি আমাকে জাহাজে পাঠালেন। জাহাজে রসদ যোগানোর অফিসে চাকরি করি, ইংরেজিতে যাকে বলে শিপ চ্যান্ডলার। মাইনে দিত মাসিক 40 টাকা। 11টা থেকে 5টা অবধি বসে অফিসের যাবতীয় কেরানিগিরি, চিঠি লেখা, টাইপ করা এবং অবসর সময় খোঁজ গল্প এইসব করতে হতো। মাঝে মাঝে অদ্ভুত রকম বিদেশি লোক সব আসতেন, তাঁদের সব বিকৃত উচ্চারণের ইংরেজি শুনে তার অর্থ করে মনিবদের বোঝাতে হতো। সরকার না থাকলে ওইসব আগন্তুকদের গ্লাসে হুইস্কি ঢেলে দিতে হতো। হঠাৎ সিগারেট ফুরিয়ে গেলে নিজেকেই সেটা কিনতে ছুটতে হতো, ঝালে ঝোলে অম্বলে টকে। তবে কাঁচা খেতে আজও পর্যন্ত হয়নি, কিন্তু আজ সেই কাঁচাই খেতে হলো। অর্থাৎ আজ পর্যন্ত যা কিছু করেছি আমার সেই স্ট্র্যান্ড রোডের ছোট্ট ঘরটির মধ্যে বসেই করেছি, কিন্তু আজ আমাকে জাহাজ ধরবার জন্য মনিবের হুকুমে ঘাটে ছুটতে হলো। চাকরির মজাই এই, অপরম্বায় যে কী ভবিষ্যতি তা স্বয়ং ভগবানও জানেন না। কারণ ভগবান সর্বদ্রষ্টা হলেও বাঙালি বণিক মহলে তাঁর বোধ হয় কোনোরকম গতিবিধি নেই। প্রত্যেক বছর বড়দিনের সময় দুখানা করে যুদ্ধের জাহাজ, ইংরেজিতে যাকে বলে ম্যান অফ ওয়ার এবং তারই বাংলায় আমাদের ভাষায় মানোয়ার, এই কলকাতার বন্দরে আসে। এর মধ্যে কতকগুলো আছে HMS আর কতকগুলো HMIS। যেগুলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে সেগুলো HMS অর্থাৎ হিজ ম্যাজেস্টিস সার্ভিস, আর যেগুলো কেবলমাত্র ভারতের জন্য সেগুলো হিজ ম্যাজেস্টিস ইন্ডিয়ান সার্ভিস নামে পরিচিত। যেমন কি না HMS এমারাল্ড, HMS কলম্বো ইত্যাদি। আর ভারতীয় রণতরী যেমন HMIS ক্লাইভ। আমার মনিবেরা সেবার HMS জাহাজের যাবতীয় খাবার দেবার অর্ডার পেয়ে অত ব্যস্ত এবং তটস্থ হয়ে উঠেছিলেন। মানোয়ারি জাহাজ এসে কেল্লার সামনে প্রিন্সেস ঘাট মুড়িংয়ে দাঁড়ায়। যে কোনো জাহাজই কলকাতায় আসবার অন্তত 12 ঘন্টা আগে আমরা খবর পাই টেলিগ্রাফ অফিসের প্রকাশিত রিপোর্ট থেকে। তাই দেখে আমরা আন্দাজ করলুম যে জাহাজ ঘাটে আসবে সকাল 10টায়। ঘাটে গিয়ে দেখি জাহাজ প্রায় জেটির ধারে এসে ভিড়েছে। প্রকাণ্ড সাদা রঙের লম্বা একটা জাহাজ, সাদা রঙের গলুইয়ের ধারে পেতলের অক্ষরে জাহাজের নাম লেখা আছে। জল থেকে জাহাজের মাঝখানটা হবে 15 ফুট উঁচু আর প্রান্ত দুটো আন্দাজ 25 ফুট উঁচু। জল থেকে খানিকটা উপরেই জাহাজের খোলের মধ্যে হাওয়া যাবার একসারি গোলাকার জানলা, সেগুলো হবে জল থেকে 10-12 ফুট উঁচুতে। তার উপর কোথাও কোথাও একসারি জানালা আছে, সেগুলো আবার ওদের থেকে আরও 10 ফুট উঁচুতে। জাহাজের ডেকের ওপর ঠিক মাঝখানে 4টে টর্পেডো সিলিন্ডার ও 2টো করে স্যালুটিং কামান। সামনে পেছনে চকচকে ঝকঝকে অনেকগুলো কামানের মুখ দেখা যাচ্ছে। ডেকের ওপর সামনে পেছনের অংশটা ক্যাম্বিস দিয়ে ঢাকা দেওয়া, আর মাঝখানে জাহাজের ব্রিজ, তারই ওপর থেকে জাহাজকে চালানো হয়। জাহাজের সামনে পেছনে 2টো খুঁটি এবং সেই খুঁটি দুটোর ওপর বিনা তারে টেলিগ্রামের যন্ত্রপাতি, আর জাহাজের মাঝখানে সব উঁচুতে ফড়িংয়ের মতন পক্ষ বিস্তার করে একখানা উড়োজাহাজ বাঁধা আছে। কামান এবং উড়োজাহাজ সবগুলোই ধোঁয়া রঙের মোটা কাপড় দিয়ে মোড়া। আমরা যখন ঘাটে গেলুম তখন সেই বিরাট জাহাজখানাকে জেটিতে ভিড়িয়ে ঠিক করে বাঁধবার জন্যে ভারপ্রাপ্ত কর্মচারীরা বিশেষ ব্যস্ত ছিল। জাহাজখানা মাঝে মাঝে গম্ভীরভাবে সংকেত করছে, আর পোর্ট কমিশনারের টাগ নৌকো জাহাজের শেকল দিয়ে বয়াতে বাঁধবার জন্য বিশেষ ব্যস্ত হয়ে উঠছে। জাহাজ এবং নৌকোর ভিড়ে আমার জননী ভাগীরথী দেবী তলা থেকে ঘুলিয়ে উঠছেন।
জাহাজের ডেকের ওপর অসংখ্য সেনানী এবং নাবিকের দল তখন হাঁ করে কলকাতাকে দেখছে, আর নিজেদের মধ্যে খুব তীক্ষ্ণভাবে বোধহয় এই সম্বন্ধেই গবেষণা করছে। কলকাতার মাঠের যে অংশটা প্রত্যক্ষভাবে আমাদের জীবনের কোনো কাজেই লাগে না, তারা বোধহয় সেই অংশটাকেই সমগ্র কলকাতা বলে ধরে নিয়েছে। এবং যে কোঁচা আর পাঞ্জাবির কথা আমাদের মনেও পড়ে না, ওরা বোধহয় সেইটাকেই পরম আগ্রহ সহকারে দেখছে। যেমন আগ্রহ ভরে আমরা আলিপুরের বাগানে গিয়ে নবাগত জন্তুদের পর্যবেক্ষণ করি। জেটিতে জাহাজ বাঁধার সঙ্গে সঙ্গেই কোনো একজন জাঁদরেল সাহেব তীর থেকে এলেন জাহাজে ওঠবার জন্যে। সঙ্গে সঙ্গে স্যালুটিং গান থেকে কামানের শব্দ করা হলো, সেই হলো তাঁর মান্য। এদিকে সামনের ফোর্টুইলিয়াম থেকে তার অতিথি জাহাজ বন্ধুকে সম্বর্ধনা করে তোপ ছুঁড়তে লাগল। শব্দ শুনে নিরীহ বাঙালি আমরা তো ভয়ে শুকিয়ে যাচ্ছি। অত সাড়া শব্দ করে সেলাম করা কি আমাদের ধাতে সয়? আমরা জানি মেঝে অবধি লুটিয়ে প্রণাম করা, নিজেকে ছোট করে পরকে মান্য দেওয়াই হলো আমাদের নিয়ম। আমরা অতিথির পায়ের তলায় আমাদের মাথাকে নত করে দিই। কিন্তু যারা জীবনের রসে আবক্ষ ভরপুর, তারা কামান ছুঁড়ে অফার ইউর আর্মস করে বড়দের মান দেয়। রাজপুতেরাও নাকি তরোয়াল উঁচিয়ে সেলাম দিত। সেলামি তোপের হাঙ্গামা চুকলে জাহাজ থেকে মাতব্বর সাহেবরা সব অনেকেই যাতায়াত করলেন। প্রহরীদের মধ্যে তখন অ্যাটেনশন এবং স্যালুটের ধুম পড়ে গেছে। বড়দের এইসব বড় কারবার যখন চুকল, তখন স্ট্র্যান্ড রোডের যে সার্জেন্ট পাহারায় ছিল, সে হুকুম দিলে আমাদের মতন ব্যবসায়ীদের জাহাজে উঠতে। কিন্তু সেখানেও আবশ্যকতার তারতম্য অনুসারে অগ্রপশ্চাৎ সব নির্ধারিত করাই আছে। বেঙ্গল টেলিফোনের লোক যাবে আগে, টেলিফোনের কয়েকজন মিস্ত্রি সব যন্ত্রপাতি নিয়ে এতক্ষণ অপেক্ষা করছিল। তারা তাদের দড়াদড়ি নিয়ে জাহাজে গিয়ে উঠল নতুন লাইন করবার জন্যে। জাহাজ যতদিন বন্দরে থাকবে ততদিন একটা টেলিফোন সেই জাহাজে অস্থায়ীভাবে রাখতে হয়। পেছন পেছন গেল স্টেটসম্যান কাগজের পিয়ন, এক বোঝা কাগজ মাথায় করে নিয়ে। জাহাজ যে কদিন থাকবে সে কদিন জাহাজের নিয়ম মতো স্টেটসম্যান কাগজখানেই নেওয়া হবে। তারপর আর পাঁচজন ব্যবসায়ীদের সঙ্গে আমিও গিয়ে জাহাজে উঠলুম। জেটি থেকে জাহাজে উঠবার জন্য যে সিঁড়ি বা বিট দেওয়া তক্তা ফেলা থাকে তাকে ওরা বলে গ্যাংওয়ে। গ্যাংওয়ের মুখে ওদের একজন করে সেন্ট্রি বা পাহারা থাকে। জাহাজের কাজ চুকিয়ে আমরা সব বেরিয়ে আসছি, এমন সময় আমার এক আলাপি লোকের সঙ্গে দেখা হলো। সে বেচারা কোনো এক ধোপার প্রতিনিধি হয়ে কাজ জোগাড় করবার চেষ্টায় এসেছে। জেটির মুখে যে পুলিশ পাহারা ছিল সে তাকে এতক্ষণ কোনো এক অজ্ঞাত কারণে আটক রেখেছিল, ছাড়তেই সে বেচারা হাঁপাতে হাঁপাতে জাহাজে এসে উঠল। আমাকে দেখেই বললে, একটু দাঁড়িও ভাই, একসঙ্গে যাব। বললুম, আচ্ছা। গ্যাংওয়ের মুখে দাঁড়িয়ে আছি। সাহেবদের সঙ্গে কথা কইতে আমরা যেরকম ভয় পাই, সেই রকম ভয় ও একরাশ কুণ্ঠা নিয়ে গ্যাংওয়ের সেই পাহারাটি আমার কাছে এলো এবং মৃদুস্বরে কি যেন বললে, বুঝতে পারলুম না। ওদের সঙ্গে আমাদের যে সমস্ত কথা হয় তার মধ্যে বুঝতে না পারার অংশটাই বেশি, কাজে এই কথাটা বুঝতে না পারার মধ্যে আশ্চর্য বা বিরক্ত হবার কিছুই নেই। তখন সে খুব স্পষ্ট করে আমাকে বললে, তোমাদের দেশে খায়বল গ্রহ আছে? খায়বল গ্রহ জিনিসটা যে কি সেটা আমি তো দূরের কথা, আমার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষেরও নির্ণয় করার সাধ্য নেই। কিন্তু আমি জানি আমাদের বাজার সরকার এমনই চতুর যে সে আকাশের চাঁদ পর্যন্ত নামিয়ে আনতে পারে। বললুম, হ্যাঁ সে তুমি পাবে, কিন্তু তোমার কাছে ওই জিনিসটার নমুনা আছে তো? নমুনার কথা শুনে সে একটু বিরক্ত হলো, বললে, খায়বল গ্রহের আবার নমুনা কি? নমুনা টমুনা নেই। এবার বড় শক্ত কথা, নমুনা দেবে না অথচ জিনিস দিতে হবে, সেটা কীরকম করে পারব? ইতস্তত করে বললুম, আচ্ছা জিনিসটা কি তুমি ভালো করে বুঝিয়ে দিতে পারবে? সে বললে, হ্যাঁ তা পারি। সেটা হচ্ছে কি জানো, এই বড় বড় নল সমুদ্রে তলা দিয়ে ফেলা আছে,
সেই সব নলের ভেতর দিয়ে তার আছে। সেই তারের একটা দিক আছে বিলেতে, আর একটা দিক পৃথিবীর বেশিরভাগ দেশেই আছে। তা সে কি তোমাদের দেশে নেই? কথাগুলোর কতক বুঝলুম আর কতক আন্দাজে ধরে নিলুম, কিন্তু এটা ঠিক বুঝতে পারলুম না যে সমুদ্রের তলার পাইপ দিয়ে ওই সেন্ট্রি ছেলেটি কি করবে। সমুদ্রের মাছই তো ওরা খায়, পাইপও কি খাবে নাকি? হবেও বা জাহাজে খেয়াল। লোকে কথায় বলে কাপ্তেনি মেজাজ, কিন্তু কোনো ভাব প্রকাশ না করে শুধু বললুম, হ্যাঁ হ্যাঁ তারপর? তখন সে আরও ভালো করে বোঝাতে শুরু করলে, বললে, সেই তারের একদিকে হঠাৎ খট করে পা দুটো জোড়া করে দাঁড়িয়ে গেল। ডেকের উপর সৌম্যদর্শন বুড়ো এক সাহেবকে দেখা গেল। সাহেব সোজা হয়ে 30 ইঞ্চি ধাপ ফেলে ডেকের উপর দিয়ে এসে গ্যাংওয়ে দিয়ে নেমে জেটিতে গিয়ে পড়ল। তারপর জেটি বয়ে স্ট্র্যান্ড রোডে চলে গেল। ছেলেটি আবার বলতে শুরু করলে, বললে, সেই তারের একদিকে টারে টাক করে শব্দ করে খবর পাঠানো হয়, আর অন্যদিকে সেই রকমের টরে টক করে তারা খবর পায়। কিছু টাকা দিলে এরকম খবর পাঠানো যেতে পারে, আমরা তাকে বলি খায়বাল গ্রহণ। জিনিসটা মাথায় ঢুকল, বললুম, ও তুমি কেবল গ্রামের কথা বলছো? হ্যাঁ, সে আমাদের কলকাতা থেকে করতে পারো। হায় রে, এই আমারই কলেজে ইংরেজি পড়া এবং বোঝার বিশেষ খ্যাতি ছিল। আমার উচ্চারণ নাকি খুব ভালো বলেই জানতুম, এবং বিশ্বাস ছিল যে সাহেবের মুখের ইংরেজি আমি নিশ্চয়ই বুঝতে পারি। সাহেব বললে, মাকে একটা খবর পাঠাবো, এখানে এসে পৌঁছেছি বলে। বললুম, বহুত আচ্ছা। সেদিন যে কেবলগ্রামের কথা বলেছিল তার নাম টমাস। এই টমাস ছেলেটিকে আমার বড় ভালো লাগে। ওর বয়স হবে আন্দাজ 16, অর্থাৎ যে বয়সে আমাদের বাড়ি ফিরতে সন্ধে উতরে গেলে মায়েরা ভেবে অস্থির হয় আর দাদারা খুঁজতে বেরোয়। টমাস কিন্তু সেই বয়সেই বেরিয়েছে রণতরিতে বিপজ্জনক চাকরি নিয়ে। ইংল্যান্ডের মার্স্টন মুরে ওদের বাড়ি। সেখানে ওর মা আছেন, 3টি বোন আছে, আর ওকে নিয়ে 3 ভাই। ওরা ভাইদের মধ্যে ওই হলো সর্বকনিষ্ঠ, তবে ওর পরেই ওর একটি ছোট বোন আছে। বছর চারেক আগে টমাস নাকি গ্রামার স্কুলের প্রাথমিক শিক্ষা শেষ করে এক দর্জির দোকানে কাজ শিখতে শুরু করেছিল। ইয়র্কশায়ারের সেই দর্জি ছিল ওর মায়ের বন্ধু। তারপর ওর বোনের ভাবী স্বামী মহাশয় দয়া করে ওকে এই জাহাজে এনে ক্যাডেট হিসেবে ভর্তি করে দিয়েছেন। শেষ পর্যন্ত সেই ভদ্রলোকের সঙ্গে ওর মেজ বোনের বিয়ে কিন্তু হয়নি, কারণ সেই বোন বড় একরোখা মেজাজের মেয়ে, তার উপর তার দাম অনেক, সে খুব ভালো চুল কাটতে পারে বলে। লন্ডনের হেয়ার ড্রেসাররা তাকে বেশি মাইনে দিয়ে কাড়াকড়ি করে নিযুক্ত করে। এখন সে হার্পার কোম্পানির চিফ হেয়ার ড্রেসার। ওর বড় বোনেরও অবস্থা বেশ সচ্ছল, সে দেখতে খুব ভালো বলে এক সুইডিশ পাইলট তাকে বিয়ে করে নিয়ে গেছে। ওর সেই ভগ্নিপতি ক্যানাডা লাইনের এয়ার মেল চালায়। ছোট বোন স্টেলা এখন মায়ের কাছেই আছে, গ্রামার স্কুলে পড়ে এবং মায়ের মুরগি শুয়োরের কাজে সাহায্য করে। ফুলের বাগানের উপর তার খুব ঝোঁক। তার হাতের তৈরি গাছ থেকে পলিনোর গোলাপ নেবার জন্য ইয়র্কশায়ারের কোনো এক ধনীর ছেলে প্রায়ই ওদের বাড়িতে যায় আসে। ওর ছোট বোনকে দেখতে খুবই ভালো। কি জানি, হয়তোবা এমনি ধারা সন্দেহ করে ও বড় সুখ পায়। বড় ভাই অ্যালবার্ট টমাস 13 বছর পূর্বে, অর্থাৎ গ্রেট ওয়ারের ঠিক আগেই অস্ট্রেলিয়ায় গেছিল সোনার খনিতে। বছরখানেক চিঠিপত্র এসেছিল, কিন্তু তারপর যে সব ডাকের গোলমাল হয় সেই থেকে তার কোনো সংবাদ পাওয়া যায়নি। তার জন্যে ওর মা এখনও কাঁদে। তারপর ওর বাপের কথা, 1915 সালে ইয়র্কশায়ার রেজিমেন্টে তিনি কর্পোরাল হয়েছিলেন। তারপর খবর পাওয়া যায় যে তার বাহিনী অ্যান্টওয়ার্পের পাশ দিয়ে জার্মানির দিকে অগ্রসর হয়,
কিন্তু শেষে তার ব্যাটালিয়ন বুঝি ধরা পড়ে। যুদ্ধের বন্দী, কিন্তু জার্মানিরা কোনো রকম ভদ্রতা করেনি। শোনা যায় তাদের নাকি কলোনি নিয়ে কিছুদিন আটকে রেখে শেষে হাত পা বেঁধে রাত্রে মাঠের মধ্যে শীতকালে ফেলে রেখেছিল। হতভাগ্য সৈনিকেরা দলকে দল ফ্রস্ট পাইটে ওর গলা ধরে আসে, চোখের পাতা ভিজে ওঠে। তাদের কোনো সংবাদ নেই। মেজু ভাই বার্মিংহামে এক মোটর তৈরির কারখানায় মেটালার্জির কাজ করত, তাতে তার বেশ দুপয়সা আয়ও ছিল। কিন্তু অদৃষ্ট মন্দ, হঠাৎ প্যান থেকে জ্বলন্ত লোহা তার দুই পায়ের হাঁটুর উপরে পড়ে গিয়ে সেই যে সে অকেজো হয়ে গেল, তারপর আর কোনোদিন সে দাঁড়াতে পারে না। কোম্পানি থেকে নামমাত্র যা টাকা পেয়েছে তাই দিয়ে সে একটা ট্যুরিস্টদের দোকান খুলে ক্রস কান্ট্রি রোডের ওপর বসেছে। মোটরিস্টরা তার দোকান থেকে পেট্রোল, মোবিল থেকে শুরু করে নিজেদের খাবার, চিউইংগাম বা সিগারেট সবই পায়। দোকানের আজকাল আয় খুব কম, সপ্তাহে গড়পড়তা গিনি তিনেক মাত্র লাভ থাকে। আর সে হলো ছোট ভাই, দেশে কোথাও কোনো চাকরি না পেয়ে অগত্যা বোনের ভাবী স্বামীকে ধরে এই চাকরিটা সংগ্রহ করেছিল। কিন্তু এখন আর এই চাকরিটা ওর ভালো লাগে না, এই তার সাংসারিক খবর। জাহাজের আর পাঁচটা লোকের মধ্যে টমাসকে আমার ভালো লাগে তার চেহারার জন্যে। রংটা ওর লাল হলেও বাকি চেহারাটা আমাদের বাঙালিদেরই মতো। ভোঁতা নাকের দুপাশে দুটো নিরীহ চোখ, তাতে এমন একটা আবেশমাখানো ভাব আছে যে দেখলে প্রথমেই মনে হয় ও বুঝি নিজের মধ্যেই নিজে আবিষ্ট হয়ে আছে। সেদিন আমাদের খাবার দেওয়ার কি একটা গণ্ডগোল হয়েছে। জাহাজ থেকে আমাদের অফিসের টেলিফোনে ডাক পড়ল। রাত তখন দশটা, অফিসে কেউ ছিল না, একা আমি তখন শ্মশান জাগিয়ে বসেছিলুম। ডাক শুনে দারোয়ানকে অফিসের খবরদারিতে নিযুক্ত করে সেই রাত্রেই রওনা হলুম মাঠের দিকে। স্টুয়ার্ড তো চোটেই লাল, বলে তোমাকে আমি 100 পাউন্ড স্পিন এক শাক দেওয়ার কথা বলেছি, আর তুমি কিনা দিয়েছো 80 পাউন্ড। এইরকম করলে আমি তোমাদের অর্ডার কেটে সমস্ত দাম বাজেয়াপ্ত করে দেব। এই ধমকটুকু দেবার জন্যেই এত রাত্রে সে আমায় ডাক দিয়েছে। স্পষ্ট বুঝলুম আমাদের শ্রীমান সরকার মশাই এই 10-এর শাক চুরি করে পয়সাটা সরিয়েছে, কিন্তু সে কথা তো আর সাহেবকে বলা যায় না। চট করে মাথায় একটা বুদ্ধি এলো, ঘটনাটা যেন কিছুই নয়। এইভাবে হাসতে হাসতে সাহেবকে উত্তর দিলুম যে এমন ঘটনা হওয়া স্বাভাবিক। উত্তর শুনে সাহেব আরও বেশি করে চটল। তখন তাকে বোঝালুম, সাহেব এসব টাটকা সবজি আজ ভোর রাত্রে আমরা বাগান থেকে তুলে ওজন করে তোমার জাহাজে দিয়ে গেছি সকালে, তারপর এই সারা দিন ওগুলো তোমার এই ঘরে পড়ে রয়েছে, পাশে ডায়নামো চলছে, তার একটা গরম আছে, এখানকার হাওয়াও দারুণ শুকনো, এই সব কারণে সারাদিনে ওই শাকের মধ্যে যা কিছু জলীয় অংশ ছিল সেটা শুকিয়ে গিয়ে মোটের ওপর ওজন কমে গেছে। এতে কিছু অন্যায় হয়নি, এরপরে তুমি যখন কোনো জিনিস ওজন করবে দয়া করে মাল দেবার সঙ্গে সঙ্গেই সেটা ওজন করে নিও। ঘাড় হেঁট করে কথাটা সে ভাবলে, তারপর লজ্জিত হয়ে নিজের ভুলটা স্বীকার করে নিলে। এইসব ভুল এরা স্বীকার করবার সময় সোজাসুজি স্পষ্ট ভাষাতেই স্বীকার করে থাকে। তার ভাঁড়ার থেকে বেরিয়ে এলুম দুর্গা বলে। জাহাজটা তখন প্রায় চুপচাপ হয়ে এসেছে, কেবল একটা ডায়নামোর সামান্য শব্দ যা কানে এসে পৌঁছয়, আর সেই সঙ্গে কানে এলো একটা বাঁশির শব্দ। সিঁড়ির ওপর আমার পরিচিত এক ক্যাডেট আমায় দেখে বললে, এই খবর কি এত রাত্রে যে? বললুম কাজ ছিল। সে বললে, এই তোমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে? বললুম না, কোথায় সে? হ্যাঁ ওই যে বাঁশি বাজাচ্ছে। এই বলে সেই ছেলেটি আঙুল দিয়ে টমাসকে দেখিয়ে দিলে। বাঁশির শব্দ লক্ষ্য করে জাহাজের সামনের দিকে এগিয়ে গেলুম। আকাশে তখন বড় একখানা চাঁদ উঠেছে, জাহাজের ডেকের ওপর ছোট একটা আলো জ্বলছিল। সেই আলোর দিকে পেছন করে গঙ্গার ওপারের দিকে মুখ রেখে ডেকের একটা বেঞ্চের ওপর বসে
টমাস তখন আপন মনে বাঁশি বাজাচ্ছিল। সুরটা বড় করুণ। পৌষ মাসের শীতের রাত্রে খোলা গঙ্গায় যুদ্ধের জাহাজে বিদেশির মুখের এই করুণ সুর আমার মন যেন কি একটা উদাস্যে ভরে দিলে। দূরে গঙ্গার বয়াতে জাভা বেঙ্গল লাইনের বড় বড় জাহাজ সব বাঁধা রয়েছে, আর গঙ্গার পাড়ের ওপর স্ট্র্যান্ড রোডের সরকারি বাড়িগুলি সারি বেঁধে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। তীরের কাছে ছোট নৌকোর মাঝিরা কেরোসিনের কুপি জেলে আপন আপন সান্ধ্য ভোজন করছে, কেউ বা তার নৌকোর খোলের ভেতর শুয়ে বিশ্রাম নিচ্ছে। এমনি ধারা সম্পূর্ণ বিদেশি আবহাওয়ার মধ্যে আমার বন্ধু প্রবাসী তরুণ বুঝি তার বুভুক্ষ আত্মাকে তরল করে ওই বাঁশির সুরের সঙ্গে নিজের দেশে পাঠিয়ে দিচ্ছে, সেখানে যেখানে পাহাড়ের নিচে উঁচু নিচু রাস্তার ধারে পাতাহীন বড় বড় পাইন এবং দেওদার বৃক্ষের অন্তরালে কঙ্কালসার আইভি ও দ্রাক্ষালতায় ঘেরা একখানি ছোট একতলা বাড়ি, টালিখোলার ছাতের মাঝখান দিয়ে চিমনির ধোঁয়াবাহী নল উঠেছে লাল রঙের টালিখোলাকে ভেদ করে। সে গ্রাম এখনো কুয়াশা ও বরফে ঢাকা, সেখানে এখন ধূসর বর্ণের সকাল। বাইরে কাঁকর দেওয়া পটিকোর ওপর সাদা বরফের ফেনা জমেছে। ঘরের ছাঁচ থেকে সাবানের ফেনার মতো তুষারের কতগুলো খণ্ড ঝুলছে, আর কতক এসে জমেছে মাটিতে। হিমশীতল প্রভাতের প্রথম জাগরণী বাজে কুকুটের কণ্ঠে। বায়ুর চেয়েও দ্রুতগামী মন ওই প্রবাসী টমাসকে তার স্বদেশে ফিরিয়ে নিয়ে গেছে। গতটা শেষ করে টমাস আমার দিকে চেয়ে দেখলে এবং নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে একটা কুশল সংবাদ নিলে। আমি তাকে আরেকটা গত বাজাতে অনুরোধ করলুম। তখন সে আরও কয়েকটা গান তার বাঁশিতে বাজালে। তারপর অনেকক্ষণ চুপ করে পারের দিকে চেয়ে রইল, যেখানে শালিমারের কারখানার অসংখ্য আলো সতর্ক প্রহরীদের দৃষ্টি নিয়ে সারা রাত অনিমেষ নয়নে চেয়ে আছে। নিশীত রাত্রে প্রিন্সেস ঘাট বন্দরের আলোর খেলা বড় মধুর। দক্ষিণের শেষ কোণে গঙ্গা যেখানে একেবারে বেঁকে গেছে, সেইখানে তক্তা ঘাটের ওদিকে লাইট হাউসের আলোগুলো একবার জ্বলছে একবার নিভছে। একখানা স্টিমার আসছে। স্টিমারখানি ছোট, কিন্তু তার তীক্ষ্ণ আলোয়ে গঙ্গা যেন শিউরে উঠছে। গেরুয়া রঙের জলের ওপর সার্চ লাইট পড়ায় মনে হচ্ছিল যেন গঙ্গার মাঝখান দিয়ে পশ্চিমের এক ধূলিধূসর পথ তৈরি হয়েছে। পথিকের পায়ে পায়ে সেই পথ যেন অমসৃণ, মাঝে মাঝে সেই জাহাজ থেকে বাঁশি দিচ্ছে, তারই প্রতিধ্বনি আসছে দিগন্ত থেকে। টমাস কথা কইতে শুরু করলে, বললে, দেখো এই দুনিয়ার মধ্যে একমাত্র আছে আমার মা, সেই মা ছাড়া আর আমার আপনার কেউ নেই। বললে তুমি বিশ্বাস করবে না বন্ধু, কিন্তু এমন ধারা মা কখনো কারোর হয় না। একটু চুপ করে থেকে সে আবার বললে, কি জানি ভাই, তুমি আমার কথা ঠিক বুঝবে কিনা জানি না, আমার কিন্তু মনে হয় এই পৃথিবীতে মাত্র আমরা দুজন আছি। আমি আছি, আর আছে আমার সেই বুড়ো মা, আর আমাদের কেউ নেই। এই যে বিশাল পৃথিবীর লোকগুলোকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, এরা সব আমার শত্রু। এরা আমার অনিষ্ট করে নিজের উন্নতি করতে পারলে কেউ ছাড়বে না। আমি মায়ের কাছে শুনেছি, মা বলে মানুষের সঙ্গে মানুষের খাদ্য খাদক সম্বন্ধ, মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় এক হাত তার পায়ে রেখে এক হাত তার গলায় দিয়ে, দরকার হলে দু হাত দিয়ে পা ধরবে আর দরকার হলে দু হাত দিয়ে গলা টিপবে। এই মানুষ তার চেয়ে। টমাস যেন কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেল। খানিক পরে আবার সেই কথাগুলো মনে করে নিয়ে বলে চলল, তার চেয়ে এই যে আকাশে অসংখ্য তারা রয়েছে, ওর কোনো একটায়
যদি আমরা থাকতে পেতুম, আর সেখানে যদি আবশ্যকতার বালাই কিছু না থাকতো, শরীরকে বাঁচিয়ে রাখবার জন্যে যদি কোনো দুর্লভ আহার্যের আবশ্যকতা না হতো, তাহলে আমি বললুম, তা তো বটেই টমাস, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য দুর্লভ আহার্য কষ্ট করে সংগ্রহ করা তো আমাদের সভ্যতার শাস্তি। কেননা অসভ্য মানুষ বা জন্তুরা তো কোনো রকম দুশ্চিন্তা না করেই দুবেলা পেট পুরে খেতে পায়। সাগ্রহে কথাটাকে নিয়েই সে বললে, ঠিক বলেছ বন্ধু, মাও ঠিক এই রকম কথাই বলে। মা বলে কি জানো, কতদিন সে মায়ের কাজ ছাড়া সেটা জানতে বড় ইচ্ছা হলো। তার কথার মধ্যে বাধা দিয়ে বললুম, আচ্ছা তুমি মাকে কতদিন দেখোনি? কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল, বললে, সে কি কথা বন্ধু, আমি তাকে দেখিনি। তাও কি হয়, আমি যে সব সময় দেখছি, এই তুমি যখন এলে তখনই তো আমি মাকে বসে মাসি বাজিয়ে গান শোনাচ্ছিলাম। ব্যানার্জি, তুমি জানো না আমি আজ তোমায় সব বলবো। আমার যখনই ইচ্ছা হয় আমি তখনই মাকে দেখে ফেলি। ওই সুদূর পশ্চিমের দিকে চাইলেই আমি মার সাক্ষাৎ পাই, তার গান শুনতে পাই, তার সুখ দুঃখ হাসি কান্নার সবটাই ওই পশ্চিমকে জুড়ে আছে। সে কি ঘুমোয়? না, সে এই পূব দিকে চেয়ে আছে, কারণ আমি যে পূব দিকে এসেছি তাই আমিও পশ্চিমের দিকে মুখ করে বাঁশি বাজাই। আমার বাঁশির সুর তার কানে গিয়ে লাগে। তুমি জানো বন্ধু, ইংরেজিতে আমাদের একটা কথা আছে, হোয়াট মাই লিপস ক্যান সে ফর মি, মাই ফিঙ্গার টিপস উইল প্লে ফর মি। আমার কথা সেই সাগর পারে না গেলেও আমার সুর যে সেখানে যায়। তারপর যেন সে একটু অপ্রতিভ হয়ে পড়ল, বললে, হ্যাঁ আমি এই বছর দুই হলো আমার মাকে দেখিনি। শুধু মাকে কেন, এই দু বছরের মধ্যে আমার নিজের লোক কাউকে দেখিনি। এখনো ছ মাস আমি কাউকে দেখতে পাবো না। ছ মাস পরে এই জাহাজ আবার পোর্টসমাউথে ফিরবে, ওই জুন মাসের 8ই নাগাদ। জাহাজ ডকে গিয়ে লাগলে আমি দু সপ্তাহে ছুটি পাব। পোর্টসমাউথ থেকে বেরিয়েই ট্রেন ধরবো। আমার বন্ধুরা হয়তো লন্ডন ঘুরে জিনিসপত্র কিনে টিনে দেশে যাবে, আমি কিন্তু কোথাও দেরি করব না। তাদের প্রত্যেকেরই ফিয়াসে আছে, তারা চায় ভালো মন্দ জিনিস, আমার কিন্তু সেসব ফ্যাসাদ তো নেই। আমার মা জিনিস চায় না, চায় আমাকে। সন্ধ্যের সময় সোজা অক্সফোর্ড বার্মিংহামের মধ্যে যে ট্রেনটা যায় সেইটা ধরে পরদিন ভোরে গিয়ে শেফিল্ডে হাজির হব। সেখান থেকে ট্রেন ধরে দেশে যাওয়ার বড় অসুবিধে, ম্যানচেস্টার ও লিডসে গাড়িখানা অনেকক্ষণ দাঁড়ায়। তার চেয়ে ওয়েকফিল্ডের ক্রস রোড দিয়ে যে বাস যায় তাই ধরে সোজা গিয়ে নামবো আমি ইয়র্কের মার্কেটে, এই যাকে বলে স্প্ল্যানেট। সেখান থেকে মার্স্টন মোড়, অর্থাৎ আমার বাড়ি মাত্র 1.5 মাইল। অন্য সময় হেঁটেই যাই, কিন্তু আর তা যাব না। ট্যাক্সিতে 6 পেনি দিয়ে একেবারে গিয়ে নামবো আমাদের বাড়ির সামনে। বাস ও ট্যাক্সিতে গেলে আমি বাড়ি গিয়ে হাজির হব ঠিক ব্রেকফাস্টের সময়। তুমি জানো বন্ধু, মা আমার অন্য মায়ের মতো নয়, সে কোনো রকম ব্রেকফাস্ট না খেয়ে দরজার কাছে যেখানে আমার নিজের হাতে তৈরি কাঠের ল্যাম্প পোস্ট আছে ঠিক সেইখানটিতে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ট্যাক্সি থেকে নামলেই
মা আমাকে জড়িয়ে ধরে চুমো খাবে এবং তারপর হয়তো হয়তো বা কেঁদেই ফেলবে। তখন আমি তার চোখ মুছিয়ে দেব, বলবো, কেন মা, এই তো আমি এসেছি। কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে উঠল। জাগ্রত স্বপ্নে আবিষ্ট হয়ে টমাস চুপ করে রইল। খানিকক্ষণ পরে সে বললে, ও, তুমি আমার মাকে দেখোনি, তা তুমি একটু বসো বন্ধু, আমি এক্ষুনি আসছি। একরকম ছুটতে ছুটতেই সে সেই বেঞ্চ থেকে উঠে চলে গেল। হাতে বাঁধা ঘড়িতে আমি দেখলুম রাত্রি 12:30। ফিরে এলো অনেক টুকিটাকি জিনিস নিয়ে, একখানা অ্যালবাম, একটা রুমাল, একটি ক্রস আর একটা কাগজের মোড়ক। অ্যালবামখানা খুলে বললে, এই দেখো, এতে সব আমাদের ছবি আছে। তারপর অ্যালবামের প্রত্যেক পাতাখানি উল্টে উল্টে প্রত্যেক ছবির ইতিহাস দিয়ে কত দিনের কত কাহিনী সব বলতে লাগলো। আজ যেন তার মনের কবাটকে খুলে দিয়েছে, তার কথার ভেতর কোনো জড়তাও নেই, দ্বিধাও নেই। রুমালখানি দেখিয়ে বললে, এটা আমার ছোট বোন স্টেলা আমার জন্য বুনে দিয়েছিল, এ আমি ব্যবহার করতে পারিনি। আমি যেদিন চাকরি নিয়ে চলে আসব তার আগের দিন সারা রাত ধরে সেই রুমালখানিতে ফুল তুলেছে। এই রুমালখানি দেখলে আমার এখনো সেই কথা মনে পড়ে। আর দেখো বন্ধু, এই যে ক্রসটি দেখছো, এটা আমি আসবার দিন মা আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল, সেই সঙ্গে বলে দিয়েছিল আমি যেন কখনো মদ না খাই আর বিদেশে এসে কখনো যেন ব্রথেলে না যাই। এই দেখো না ভাই, জাহাজে সবাই প্রায় এখন বেরিয়েছে কিন্তু আমি যাইনি, আমার ওসব ভালো লাগে না। একদিন এই জাহাজে এক বন্ধু আমায় মদ দিলে আর খাবার জন্যে অনেক করে অনুরোধ করলে, খেয়েও ফেললুম কিন্তু বড় ভালো লাগলো না। তারপর মনে হলো মা যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে, যেমন আমি তো মাকে দেখতে পাচ্ছি ঠিক তেমনিভাবেই মা আমার সামনে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল কিন্তু কথাও কইলে না, কেবল চোখে রুমাল দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। শেষে আস্তে আস্তে কেমন যেন হাওয়ার সঙ্গে মিশে গেল। তারপর আমি 3 দিন উপবাস করেছিলুম, শেষে মাকে সব খুলে লিখলুম, জানালুম, মা আমি তোমার কথার অবাধ্য হয়েছি বলে তুমি আমায় ক্ষমা করো। তার জবাবে মা আমায় লিখেছে, আমি তোমাকে সর্বান্তকরণে ক্ষমা করলুম। কিন্তু এর পরের বারে আর এরকম ক্ষমা করব না। আমার এই জাহাজের বন্ধুরা সব চিঠি দেখে হাসে কিন্তু আমি আর ওদের সঙ্গে একেবারে মিশি না। ওরা সবাই মদ খায়, ব্রথেলে যায়, শপথ করে, আর সবচেয়ে যা বড় দোষ সেই মিথ্যে কথাও বলে। আমি তার কথা শুনছি কি না শুনছি সেদিকে তার ভ্রুক্ষেপও নেই। হঠাৎ সে আমার হাতটা ধরে বললে, বন্ধু, আজ আমি তোমায় একটা জিনিস খাওয়াবো, এক টুকরো কেক। বড়দিনের আশীর্বাদ বলে মা আমার এই কেক আমায় পাঠিয়েছে। তারপর সেই কাগজের মোড়কটি খুলে আধখানি কেক বার করে তাই থেকে একটুখানি ভেঙে আমায় দিলে আর একটুখানি নিজে খেয়ে নিলে। তারপর কাগজটি আবার মুড়ে রেখে দিলে। বাধ্য হয়ে রাত দুপুরে কেকের অংশটা মুখে দিতে হলো। অত্যন্ত আগ্রহ এবং প্রীতি ভরে আমার পিঠে হাত বুলিয়ে আমার হাতটা সে নিজের হাতের মধ্যে নিয়ে বললে, খেলে তো বন্ধু বেশ ভালো লাগলো, কিন্তু এই জাহাজের অপর সব লোকেরা
বলে থার্ড ক্লাস কেক। আমি কিন্তু ভাই জীবনে যত কেক খেয়েছি এত সুন্দর আমার কখনো লাগেনি। প্রকৃতপক্ষে কেকটা আমারও তেমন ভালো লাগেনি। পরের দিন সকালে দেখি গ্যাংওয়ের মুখে সে দাঁড়িয়ে আছে। তখন তার ডিউটি, আমার দিকে চেয়ে সে শুধু একটু হাসলে। কাজকর্ম চুকিয়ে আমি চলে আসব, জাহাজের চিপ স্টুয়ার্ড অর্থাৎ যার সঙ্গে আমার কাজ সে আমার সঙ্গে দেখা করতে চায় এই কথা আমায় বলে পাঠালে। তার জন্য অপেক্ষা করছি গ্যাংওয়ের মুখে দাঁড়িয়ে। কথায় কথায় টমাস বললে, বন্ধু তিন দিন পরে আমরা চলে যাচ্ছি, এ জীবনে তোমার সঙ্গে আর দেখা হবে না। বললুম, কেন আর আসবে না? সে বললে, না আর আমার আসবার ইচ্ছে হয় না। আমি তো দর্জির কাজ কিছু শিখেছি, দেখে শুনে তাই একটা ঠিক করে নেব। বললুম, কেন এখানে তো দর্জির চেয়ে ঢের বেশি প্রসপেক্ট। সে বললে, হ্যাঁ প্রসপেক্ট বটে, কিন্তু এ আমার ভালো লাগে না। এখানে কি মনুষ্যত্ব বলে কিছু আছে? জাহাজখানাও যেমন একটা প্রাণহীন যন্ত্র, এখানকার মানুষগুলো তেমনি, এরা যেন সব দম দেওয়া পুতুল। একটু চুপ করে থেকে সে আবার বললে, সত্যি বলছি ভাই, আমার এক এক সময় এমন অসহ্য ঠেকে যে মনে হয় এই জলে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে বাড়ি চলে যাই। আর তেমন কিছু কথা হয়নি। তবে শেষে কি কথার উত্তরে সে বললে, সেবার আমি মেথডিস্ট চার্চে গিয়েছিলাম এক স্পিরিচুয়ালিস্টের বক্তৃতা শুনতে। সে বললে কি জানো, বললে মানুষ মরে গেলে তার স্থূল দেহ সূক্ষ্ম দেহ ধারণ করে যে কোনো স্থানে এক মুহূর্তে পৌঁছতে পারে। আমার এক এক সময় তাই মরতে বড় ইচ্ছে হয়, মরে গেলে এই নেভির আইন আর আমাকে বেঁধে রাখতে পারবে না। আমি আমার আপন ইচ্ছা মতো যেখানে খুশি এক নিমেষে যেতে পারব। টমাসের উচিত ছিল বাংলাদেশের পল্লীতে ব্রাহ্মণের বংশে এসে জন্মানো। জাহাজ ছেড়ে চলে যাবার আগে আমাদের কাজ খুব বেশি থাকে, অর্থাৎ 10-15 কি 20 দিনের আবশ্যক মতো জিনিসপত্র জাহাজে ঠিক করে তুলে দিতে হয়, তাকে বলে সি স্টক। শেষ দুদিন আমি সেই সি স্টক নিয়েই ব্যস্ত ছিলাম, টমাসের খবর নিতে পারিনি। জাহাজ ভাসবার আগের দিন বিকেলে ঘাটে গিয়ে দেখি আগাগোড়া কালো পোশাক পরে ডেক এবং জেটিতে সারবন্দী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে জাহাজের যত কর্মচারী, সৈনিক, এমনকি অফিসার পর্যন্ত। আর তাদের মাঝখান দিয়ে একটা কফিন নিয়ে 6 জন সৈনিক ধীর পদে জেটি দিয়ে স্ট্র্যান্ড রোডের দিকে উঠে আসছে। না জানি কোন হতভাগ্যের এই বিদেশেই মাটি কেনা ছিল। একজনকে কানে কানে জিজ্ঞাসা করলুম, কফিনটি কার? সে কোনো উত্তর দিলে না, বোধহয় এ সময় কথা বলা নীতিবিরুদ্ধ। কফিনটি ধীরে ধীরে চলে গেল, কালো পোশাক পরা লোকগুলি নীরবে কে কোথায় যেন সরে গেল। আমিও ধীরে ধীরে জাহাজে গিয়ে উঠলুম। কাজকর্ম প্রায় চুকিয়ে এনেছি। একটি বয় এসে বললে, যাবার সময় একবার আমাদের ডাক্তারের সঙ্গে দেখা করে যাবেন। এই ডাক্তারকে আমি চিনতুমি না, সে আমায় ডাকবে তা আন্দাজই করতে পারিনি। যা হোক তার ঘরে গেলুম। ডাক্তার বললে, ব্যানার্জি তোমার বন্ধু তোমার ওপর একটি ভার দিয়ে গেছে, আমরা তার দেশের লোক হলেও আমাদের ওপর বিশ্বাস না করে তোমার ওপরেই তার বিশ্বাস। তারপর গম্ভীর কণ্ঠে বললে, এই ব্যাসেলিক ডিসেন্ট্রি হয়ে ক্যাডেট 51 অর্থাৎ টমাস কাল রাত্রে মারা গিয়েছে। তার জিনিসপত্র যা কিছু আছে সেসব আমরা তার বাড়িতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করছি, কিন্তু তার মাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি সে নিজে লিখতে আরম্ভ করে, শেষ করতে না পেরে লেখার ভারটা তোমার ওপরেই দিয়ে গেছে। তার বিশ্বাস তুমি ছাড়া আর কেউ সে চিঠি লিখতে পারবে না।
ডাক্তার তখন নিজের ড্রয়ার থেকে কাগজে লেখা একটা ঠিকানা আর টমাসের আরব্ধ পত্রখানা আমার হাতে দিলে। তার মাকে লিখবার জন্য অনেকদিনই কলম নিয়ে বসেছি, কিন্তু আজ পর্যন্ত একটা অক্ষরও আমার কলম থেকে বেরোয়নি।